আর জিকর কাণ্ডের প্রতিবাদে এবং সেই ঘটনায় নিগিহিতার দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে বামেদের আন্দোলন চলছে একই দাবিতে রাস্তায় নেমেছে কংগ্রেসও বৃহস্পতিবার ধর্মতলায় পাশাপাশি দুই শিবিরের সভামঞ্চে উপস্থিত ছিলেন যথাক্রমে মিনাক্ষী মুখোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরী বামেদের মঞ্চে মীনাক্ষীর বক্তৃতা যখন প্রায় শেষের দিকে তখনই কংগ্রেসের মঞ্চে ভাষণ দিতে ওঠেন অধীর এই মঞ্চ থেকেই পাশের মঞ্চে থাকা বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও তার দলীয় সহকর্মীদের প্রতি সমর্থনের বার্তা দেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি স্পষ্ট বুঝিয়ে দেন আর জিকর কাণ্ডে কংগ্রেস ও বামেদের অবস্থান ও দাবি এক তবে তা প্রকাশের ধরন হয়তো ভিন্ন উল্লেখ্য অধীর যখন বামেদের প্রতি এই বার্তা দিচ্ছেন তখন সেই মঞ্চেই উপস্থিত ছিলেন তার তুলনায় বয়সে ও অভিজ্ঞতায় অনেকটাই নবীন তথা প্রদেশ কংগ্রেস সভাপতির পদে তারই উত্তরসূরি শুভঙ্কর সরকার প্রশ্ন উঠছে তাহলে কি নতুন প্রদেশ সভাপতির উপস্থিতি সত্ত্বেও শতপ্রণোদিতভাবে বাম কংগ্রেস জোট নিয়ে নতুন করে বার্তা দেওয়ার চেষ্টা করলেন অধীর বুঝিয়ে দিলেন পদ গেলেও এখনও তিনি রাজ্য কংগ্রেসের প্রধান স্তম্ভ এর পাশাপাশি এদিনের দলীয় কর্মসূচি মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অধীর তার দাবি আর জিকর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই যে তদন্তবার নিয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতাকেও তার আওতায় আনতে হবে অধীরের মতে এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক প্রধানকেও সিবিআই গোয়েন্দাদের জেরা করা উচিত কেন মমতা সাত দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলেছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন